তাহলে কি অবশেষে অবসর গ্রহণ করে ফেলেছেন সাকিব আল হাসান? তিনি আর খেলবেন না এমন একটা পোস্টের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি অনেক বড় একটা ঝড় তুলে ফেলেন। এছাড়া তার আগের পোস্টটিতেই তিনি জানিয়েছিলেন যে জার্সি নাম্বার চেঞ্জ করা হয়েছে, মানে তারা চাই গিয়ে সাকিবের জার্সি সবসময় 75 নাম্বারের হয়, কিন্তু এখানে 67 নাম্বার তার পাশে 75 এবং 78ও রয়েছে। তো এই দ্বারা কি বোঝাতে চাইছেন বিশ্বসেরা অলরাউন্ডার? কমেন্ট সেকশনে তো অনেকেই জানিয়েছেন যে সাকিব তাহলে মাহমুদুল্লার মতো অবসর নিয়ে নিল, আর খেলবেন না সাকিব, টাকার জন্য এখন শুধুমাত্র স্পন্সরশিপ নেবেন এবং বিদেশের মাটিতে বিভিন্ন লিগ খেলে বেড়াবেন। আসলে ব্যাপারটা এমন নয়। তাহলে মূল ঘটনা কি গায়েস? আসলে সাকিব যে দুইটা পোস্ট করেছিলেন দুইটাই স্পন্সর জাতীয় পোস্ট ছিল। প্রথম পোস্টটাতে তিনি জার্সি নাম্বারে 67 ওয়াটকে বুঝিয়েছেন, যেটা কিনা ওপ্পোর নতুন স্মার্টফোন A78 এর একটা ফিচার। সো ওপ্পোর সাথে কোলাবরেশন করে এই ছবিটা তিনি পোস্ট করেছিলেন। আর পরবর্তীতে যে পোস্টটা করেছিলেন যে আমি আর খেলবো না, খেলবে কে জানাচ্ছি, এই পোস্টটা নিয়ে তো অনেক বেশি সমালোচনা এবং ট্রল হয়েছে অথবা মিমও তৈরি হয়েছে, যেগুলো আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন। তো এই পোস্টটির মাধ্যমে তিনি নগদের সাথে যে কোলাবরেশন করেছেন সেটাকে বুঝিয়েছিলেন। আমরা সকলেই জানি যে নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর অথবা ওপোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন গিয়ে সাকিব আল হাসান, আর তিনি কিন্তু বর্তমানে একমাত্র বাংলাদেশি হিসেবে 16 মিলিয়ন ফলোয়ার অ্যাচিভ করেছেন ফেসবুকে, যেটা আসলেই ওয়ার্ল্ড রেকর্ড, মানে সকল রেকর্ড শুধুমাত্র সাকিব আল হাসানের কাছে।